মর্নিং, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা সবাই ভালো আছি। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো এখন বাজে সকাল 9:30, আমি রেডি হয়ে গেছি, কালকে পাঁচারুল যাব, মামার বাড়ি চলে এসেছি। তো পাঁচারুল যাব, পাঁচারুল বলতে আমার এখানে মার্কেট বাড়ির কাছাকাছি, তো সেখানে যাব, কী কেনাকাটা করি দেখো। আর পাঁচারুলটা তোমরা আমার সাথে ঘুরে আসো। আর স্কিনের কিছু প্রোডাক্ট আমি পরে ঠিক করেছি, কিন্তু মোর মানে খুব সেন্সিটিভ হয়ে গেছে আমার স্কিনটাকে, এত পিম্পল এত র্যাশ বেরোচ্ছে যে অন্য খুশি আমি ইউজ করতে পারছি না। আর নিজে নির্বাচনও করতে পারছি না যে কী কিনবো স্কিনের জন্য, যেহেতু স্কিনের এত সমস্যা হচ্ছে। তো যাই দোকানে যাই, সেখানে গিয়েই দেখি কী কিনবো। আরও কিছু কাপড়ের দোকানে কেনাকাটা আছে, সেই সব করবো, কিছু আরও প্রয়োজনীয় কাজ সেগুলো মেটাবো। তো চলো দেখে থাকো, আর স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। আর এটুকুই, হ্যাঁ যারা প্রথম দেখছো তাদের একটা কথা বলে রাখি, তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার। রায়ের বাবা কালকে এসেছিলো আমাকে নিয়ে, আজকে সকালে বাড়ি চলে গেছে। তো আজকে আমি পাঁচজন যাব আমার দিদি মেয়ের বাইকে স্কুটিতে করে, না তো তাকে দেখাই, যাই চুল শুকনো করছে, কখন যাবে তার ঠিক নেই, বৃষ্টি এসে গেলে তার যাওয়াই হবে না। আবার স্কুটিতে তেল নেই, আর যদি টাকা দিয়ে যে তেলের জন্য সেটা তেলের ভাতটা নেই, দেখা যাক কি হয়, কখন আসে তেল আর কখন যাই আমি তার পাশে রুলে। হেয়ার টেয়ার টান তো আসিস, তো এই জায়গাটা দেখছো, এই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা, এটার নাম হচ্ছে আসুরতলা, আমার বাপের বাড়ির কাজ মানে আমাদের পাড়াতেই। এই দোকান দাদা অরূপদা, এখানে দুটো দোকান আছে, আর এখানে আমাদের দুর্গা পুজো কালী পুজো সমস্ত রকম পুজো হয় এই জায়গাটাতেই। এটা খুব প্রিয় জায়গা, এখানে এই দোকানদার সাথে বসে বসে কথা বলছি। দেখো এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে, এখানে অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে। পক্ষীরা এসে গেছে আমার, তাহলে বাংলার দোকানগুলো 7 টাকা করে, আর তুমি যদি পেট্রোল পাম্প থেকে ভরা তাহলে তোমার নেবে কত, 93 টাকা নাকি 100 টাকা লিটার, কথা 93 টাকা নাকি 100 টাকা লিটার, 100 টাকাই জানিনি আমি। এইটা হচ্ছে যে আমাদের পাঁচারুলের বাজার, তার আমি পাশ দেখে যাচ্ছি, সবটা কভার করবো না, এই পোস্ট অফিসে যাচ্ছি, আমরা স্কুলের পাশে যাব, স্কুলটাকে তোমাদের দেখাবো, একটু এক ঝলক দেখাবো, পরে স্কুলটাকে ভালো করে দেখাবো। এই বাঁ পাশে এইগুলো, এইটা আমাদের স্কুল, আমি 5 থেকে 12 পর্যন্ত এই স্কুলেই পড়েছি। স্কুলটার প্রতি কত আকর্ষণ এখন, ঢুকে পড়বি নাকি দেখি, সেট এই যে দোকানে কেনাকাটা করতে এসছি, এখান থেকে ওরা অন্য কাউন্টারে পাঠিয়ে দিল, এইটা ওদেরই দোকান, অন্য কাউন্টার ভেতরের দিকে, এখানেই জিনিসপত্র কিনবো। এই কালারটা ভালো, প্রিন্টটা ভালো আছে স্কুলের মতো। ও
ওরা কাপড় কিনতে গিয়েছিল আমার খুড়তুতো দিদি তার মেয়ের জন্য, খুড়তুতো দিদি তার মেয়ের জন্য এই যে বেনারসিটা দেখছিল, কাপড়টা কিন্তু রেড রেড দেখাচ্ছে, রেড রেড না, একটু পিঙ্ক পিঙ্ক টাইপ, খুব সুন্দর দেখতে। তা আমি ওখানে ছিলাম, তো আমি একটু ভিডিও করলাম, যদি ওরা এটা নেয়নি, দেখতে কাপড়টা ভীষণ সুন্দর, তা তখন একটু ভিডিও করলাম। আমি তোকে বলছি লাল মনার, আমি তোর কোথায় রং, আমি তো লাল পরি। ও পড়তে দে, কেন পড়তে পারবি তো, পঞ্চাশ অনেক বয়স আছে তোর, মনে হয় এটা আবার এলাম একটা দর্জির দোকানে কুর্তি করাতে আর পাতিয়ালা প্যান্ট করাতে। যেরকম নরমাল হয় সেরকম করতে এলাম, জিনিসগুলোই প্রথম এর কাছে করতে এলাম, নতুন দোকান, একটু ওপর থাকে ভালো। এই ধরনের ছিট কিনে আমি কুর্তি করতে দিয়েছি, এই প্রথম এই ধরনের ছিট আমি ব্যবহার করবো কুর্তির জন্য। তো এই এরই মধ্যে একটা ব্যবহার মানে তৈরি করতে দিয়েছি, দেখা তৈরি হওয়ার পর তোমাদের দেখাবো। তো রান্না হয়, এই তো মেয়েকে ভাত দিয়ে দিয়েছি। আমাদের এখানে বারোয়ারি কালী পুজো হয়েছিলো, বলি হয়েছিল, তো বলির প্রসাদ দিয়ে গিয়েছিলো, সেটাই ঝোল হয়েছে। আর মা ডাঁটা আলু দিয়ে তরকারি করেছে, আর কিছু আর একটা করেছিলাম, মেয়ে খায়নি বলে ওই তরকারিটা বায়না করে নিয়েছে, যদিও খাবে না, ওর মাংস হলে একটু তবু ভাত খায়, তো সেটাই দিয়েছে। ভাতগুলো করছে দেখো, যদিও খায়নি, বদমাইশি করেছে অনেক, একটু খেয়েছে, খেয়ে বদমাইশি করেছে, খাওয়াতেও দেয়নি। এরা চার ভাই বোনে খেতে বসেছে, এটা আমার মেজদির মেয়ে, বড়ো মেয়ে, এটা ছোটো মেয়ে, আর এদিকে আমার বদির ছেলে আছে, আর মানু খেতে বসেছে, এই গল্প করতে করতে খাচ্ছে। ওরা বলি ওই মানে খাসি কিংবা বাঠা এরকমের মাংস খায় না, তাই ওরা ডিম খাচ্ছে, আর আমার মানু তো মাংস খায়, ওই মাংস দিয়েই ভাত খাচ্ছে, তো খাচ্ছে যত না তার থেকে বেশি বদমাইশি করছে। আমরা বারোয়ারি আমাদের যেখানে এখানে কালী পুজো হয়েছে না, বারোয়ারি কালী পুজো, সেই ঠাকুর দেখতে যাচ্ছি, আমার মানুষ যাবে যাবে করছে, এই রাস্তায় যাচ্ছি, তো ঠাকুরটাকে তোমরাও দেখবে আমাদের সাথে সাথে। এই মা কালী অনেক বছর মানে অনেক বছরের পুজো এটা, বারোয়ারি কালী পুজো যেমন হয় বিভিন্ন জায়গায়, তো খুব জাগ্রত আর প্রত্যেক বছর যেতে হবেই, সেটাই হয়েছে। এই তো মাকে দেখছো তোমরা, খুব বড় মূর্তি হয়, খুব ধুমধাম হয়, সেটা এবছরে হয়নি, নিয়ম রক্ষের পুজোটাই এবারে হয়েছে, বলি সকালে দিকে হয়, ভোরের দিকে, আজকে বিসর্জন আছে মায়ের। অরূপদার দোকানে এসেছে মেয়ে, কী কিনবে সেটা দেখছে, কি লরেন্স, কী বিস্কিট, কী সব কিনবে, আর সেটাই অরূপদাকে ওই জন্য ওকে রাগাচ্ছে একটু, তো দেখে ঠিক করে উঠতে পারছে না কী কিনবে। বাবার নাম কি?
চলে আয়। ঠাকুর দেখতে গেলাম, এখানে আজই ঠাকুরটা বিসর্জন হয়ে যাচ্ছে। এটা আমাদের বাড়ানি কালী, আমাদের গ্রামের বাড়ানি কালী পুজো। তো এখন বসেছি, মেয়ে দরজায় ধাক্কা দিচ্ছে। এখন বসেছি তোমাদের দেখাতে যে পাথর থেকে কিনে নিয়ে এলাম সেটা দেখানোর জন্য বসলাম। মা দোকানে গেল ডিম আনতে, ভুলে গেছে আমার ডিম আনতে। দোকানে গেলাম ঠাকুর দেখে আসার পথে, দোকানটা পরে আমাদের পাড়ার দোকান। তো দোকানে মানু কেক বিস্কুট এসব কিনলো, আর ডিমটার কথা মা ভুলে গেছে, আবার ডিম আনতে গেল। তো আমি এই সেই সময় দেখিয়ে দিই তোমাদের কি কিনেছি। এখানে ভিডিও করাটা একটু সমস্যা হয়ে যাচ্ছে, কারণ অনেকদিন পরে শেষ সাথে ওর সাথে দেখা করছি, কথা বলছি। তো সেই সব অনেকদিন এলে যেটা হয় আর কি, কথা বলাটা একটু সমস্যা হয়ে যাচ্ছে। তো দেখিয়ে দিই তোমাদের পাশে গিয়ে অনেক কিছু জিনিস কিনে নিয়ে এসেছি, আবার কিছু অর্ডার দিয়ে এসেছি। তো আর পোস্ট অফিসে অনেক দেরি হয়েছে, অনেক দেরি হয়েছে, কারণ অনেক দেরিতে এসেছে, পোস্ট মাস্টার আসেননি, কিন্তু তাদের কর্মচারীরা যারা ওই সব কাজ দেখাশোনা করে তারা এসে তাদের কাছে কাজ মিটিয়ে এসেছি। তো এইসব বিভিন্ন কাজ মেটাতে মেটাতে অনেক সময় লেগে গেছে, আস্তে আস্তে ডেটটার কাছাকাছি বেজে গেছে। এসেই মেয়েকে খাইয়েছি, কারণ মেয়ে ভালো খায়নি এখানে। তো তারপরে আমরা খেয়ে একটু ঘুমিয়েছিলাম, কালকে রাত্রেবেলা ঘুম হয়নি একদম। নতুন অনেকদিন পর এখানে এসেছি বলে নাকি জানি না আমার ঘুম হয়নি কালকে রাত্রিবেলা, দুপুরবেলা ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে মা ডাকছে চল ঠাকুর দেখতে যাবো, মেয়ে বলছিল ঠাকুর দেখতে যাবো, বড় ঠাকুর দেখতে যাবো। তো আমার ইচ্ছে ছিল যে ঠাকুর দেখে এলাম, একটু আশেপাশে সবার সাথে কথা বললাম, ঘুরে এলাম। তো এখন বসলাম, মা নারকুল নাড়ু দিল আর মিষ্টি দিয়েছিল, সেটা খেলাম। মিষ্টিটা খাইনি, নারকুল সন্দেশটা শুধু খেয়েছি। কি আমি তোমাদের দেখিয়ে দিই যে কি কি কিনে নিয়ে এসেছি সেটা দেখাই। বিশেষ কিছু আনিনি, কারণ অর্ডার দিয়ে এসেছি, সেগুলো হয়তো আসবে। আর লকডাউন বলে না অনেক কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে না দোকানে। তো আমি ওড়না কিনতে গেলাম, ওড়না নেই ভালো, একটা ওরই মধ্যে নর্মাল একটা ওড়না নিয়ে এলাম। তো আর ষষ্ঠীতে তো আসিনি, দশহরায় এসেছি, তো এখন পরে এসেছি। তো মাকে বলে কাকু তো বলেছিলাম, কিন্তু মা কাপড় নিতে চায়নি, তাই একটা বিছানা মানে বেড কভারের সেট দিয়েছি। কাপড় নিতে চায়নি, কিছুই নিতে চাইছিল না, আর কাপড় অনেক আছে বলে কাপড় একদমই নিতে চাইছিল না। তো আমি নিজে থেকে একটা জোর করে বেড কভার বেডশিট নিয়ে এসেছি সেটের, সেটাই মাকে দিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো যে দোকানে গিয়েছিলাম দেখিয়েছি, দেখেছি তোমরা নিশ্চয়ই সেখানে পছন্দ করছিলাম, দেখেছ। এইটাই নিয়েছি, এটা বোম্বে ডাইনের, আর কোয়ালিটি খুব খুব ভালো কোয়ালিটি, আর খুব বড়। আমার মা বাবার খাটটা যেটা 6x7 খাটের থেকেও বড় সাইজ, ওইটা যেহেতু আমার জামাইয়ের কারখানায় নর্মাল জামাইয়ের কারখানায় তৈরি, তো তাই একটু বড় করে তৈরি করে দিয়েছিল। তো এটা 6x7 ফুট যে খাট হয় তার থেকে বড় সাইজের খাটটা, তো এইটা অনায়াসে হয়ে যাবে। আর এটা দেখতেও খুব সুন্দর, আর এর সাথে সাথে পিঙ্ক কালারের একটা এ আছে না, পাতি পেতেছিলাম, তো খুব সুন্দর লাগছিল। যখন যদি পাতি তোমাদের দেখাবো জিনিসটা, এটা খুব সুন্দর লাগছিল। এটা পেতে তোমাদের রাত্রিবেলা পেতে একবার আরেকবার দেখবো, দেখে তোমাদের দেখাবো, দেখ খুব সুন্দর লাগছে তোমরা দেখবে। এইটা এই সেটটা নিয়েছি, আর একটু সঙ্গে দুটো বালিশের মাথার বালিশের সেট, আর একটা কোল বালিশের সেট, এইটাই এই নিয়েছি মায়ের জন্য। আর নিজের জন্য বলতে কুর্তি কিনতে গিয়েছিলাম, কুর্তি ভালো পাইনি লকডাউন বলে মা আনেনি, আমার পছন্দ হয়নি একটা কুর্তি। তো অন্যও নিতে গেলাম, বেশ কটা অন্য নিতাম আমার ভালো দেখে, কিন্তু অন্যও নেই। তো তারই মধ্যে একটা নর্মাল ভাবে নিয়েছি, এই কালারের কুর্তি আছে কিন্তু ওড়না নেই, তাই এই ওড়নাটা নিলাম। এটা মোটামুটি খুব খারাপও না, একটু ওরই মধ্যে ভালো লাগলো বলে নিলাম। আর আমার এরকম কাজ করা জিনিস কিংবা কাজ করা জিনিস খুব ভালো, এই কাজ আছে গোটাটায়, আর এই সাথে করা আছে এইটাই দুটোই পেয়ে এসেছি। আর এ নিয়ে এসেছি অর্ডার দিয়ে এসেছি
হ্যালো, অনেকক্ষণ পর এলাম, মানে কালকে তো ভিডিওটা শেষ করতে পারিনি আমি, তাই আজকে ভিডিওটা সকালে শেষ করতে এলাম। কালকে শেষ করতে না পারার কারণ হচ্ছে কালকে আমার আপার মায়ের বাড়ির লিস্ট বেরোনোর কথা ছিল ইন্টারভিউ, তো সেই জন্য সেইসব দেখে তারপর রাত্রিবেলা আর এটা ওটা কাজ করতে হতো, আর কিছুই করা হয়নি, ভিডিও শেষ করা হয়নি। তারপর আমি আজ সকালেই তোমাদের সঙ্গে বিদায় সম্ভাষণ বিদায় জানিয়ে নিই। তো আপার ভাইয়ের বাড়ি বলতে তোমরা অনেকেই হয়তো জানো আপার ভাইয়ের বাড়ির ইন্টারভিউর জন্য কালকে লিস্ট বেরোনোর কথা ছিল, সেটা বেরিয়েছে। তো কারা কারা ইন্টারভিউর জন্য যোগ্য ও সেই নামগুলো বেরিয়েছে, তো সেইটা নিয়ে একটু বিজি ছিলাম, তো দেখছিলাম বিভিন্ন জিনিস। তো তারপরে আর তোমার মেয়ে, তারপরে বোন বোনঝিরা আছে, তাদের সঙ্গেই আর সময় কাটাতে কাটাতে আর ভিডিওটা শেষ করাও হয়নি। তো যাই হোক, আজকে আমি এই ভিডিওটা এখান পর্যন্তই রাখলাম। তো পরবর্তী হতে আসছে একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো ততক্ষণ তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজের শরীরের যত্ন নেবে। কথা একটু উল্টোপাল্টা হচ্ছে, কারণ এখন আমি ওই ইন্টারভিউটা নিয়ে একটু মানে অনেকের সাথে এখন কথাবার্তা বলতে হবে, তো সেটা নিয়ে একটু ব্যস্ত আছি। তো আজ এই পর্যন্তই, ওকে, টাটা, বাই বাই, লাভ ইউ।